মৃত্যু কথাটি খুব ছোট হলেও তার অন্তরাকৃতি অনেক বড়। মৃত্যু হলো এমন এক ক্ষণিকের পরিস্থিতি যার জন্য কেউ কোনোদিনও অপেক্ষা করে না। আমরা মানুষ বেঁচে থাকার সময় কেউ তার ভালো দিক নিয়ে কথা বলি না, আলোচনাও করি না, কিন্তু মৃত্যু তা করে না। সে সব সময় মানুষের সাথে সাথে তার খারাপ দিকগুলো নিয়ে যায় আর রেখে যায় তার প্রিয়জনের কাছে তার ভালো দিকগুলো। তাই আমরা কারো মৃত্যুর পরে তার ভালো দিকের কথাই মনে রাখি। জন্ম আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সম্পর্কের মধ্যেকার বন্ধন শেখায়, তাদের প্রতি ভালোবাসা শেখায়, তাদের প্রতি আবেগের জন্ম দেয়। কিন্তু মৃত্যু তাদেরকেই শেখায় যে সে বেঁচে থাকাকালীন কী ভূমিকা পালন করেছিল তাদের জীবনে। কেউ আমাদের একা পথ চলতে শেখায় না, কিন্তু মৃত্যু আমাদের শেখায় কীভাবে একা পথ চলতে হয়, কীভাবে সব বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। আমার মনে হয় মৃত্যুর পরে যদি সত্যিই কোনো জীবন হয়ে থাকে, তবে তা খুবই আনন্দময় হয়। অন্ততপক্ষে শুধু নিজের জন্য বাঁচা হয়ে থাকে।